হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার সেভেন অনুশীলনী 7.1 এর কোয়েশ্চেন নাম্বার 1, 2 এন্ড 3। কোয়েশ্চেন নাম্বার 1-এ মোট এখানে তিনটি কোয়েশ্চেন আছে, তিনটি কোয়েশ্চেন আমি তুলে রেখেছি এবং কি বলছে দেখে নাই। বলছে নিচের বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে, এবং এখানে দুটো বিন্দু দিয়ে দিয়েছে যার দূরত্ব বের করতে বলছে। আমরা ধরে নিলাম যে প্রথম যে বিন্দুটা আছে সেটা হলো এ, এর মান দিয়ে দিয়েছে তাহলে 2, 3। মিন্স এখানে এক্স এর মান দিয়ে দিয়েছে 2, মিন্স এখানে এক্স ওয়ান ধরে নিলাম, আর এখানে ওয়াই ওয়ান এর মান দিয়ে দিয়েছে 3, এবং এখানে বি আর একটা বিন্দু ধরে নিলাম বি, যেটার মান দিয়ে দিয়েছে 4, 1। মানে আমি এখানে এক্স এর মানে এক্স টুর মান ধরে নিলাম 4, আর ওয়াই টুর মান হয়ে গেল এখানে কি 1। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলছে, মিন্স আমাদের কি হবে, আমাদের হয়ে যাবে এখানে এ অ্যান্ড বির মধ্যে দূরত্ব। সিম্পলভাবে ফর্মুলা লাগিয়ে দেবো, ফর্মুলাটা কি আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান, তো এক্স টু কত আছে এখানে 4 - 2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এবার কি ওয়াই, ওয়াই টু এখানে 1 আছে, ওয়াই টু - ওয়াই ওয়ান মিন্স 3 হোল স্কোয়ার। একদম সিম্পলভাবে সিম্পলিফিকেশন করে দেবো, সিম্পলিফিকেশন করলে দেখা যায় কী হয়, এখানে কত বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে 2 স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে বেরোবে 2 স্কোয়ার, আর এখানে বেরোবে -2 স্কোয়ার, এখানে কী হয়ে যাবে সিম্পলি 4, আর এখানে কত হয়ে যাবে দেখো -2 হোল স্কোয়ার আছে, মানে -2 এখানে স্কোয়ার আছে কি প্লাস হয়ে যাবে, আর এখানে 2 স্কোয়ার কত হয়ে যাবে 4, 4 আর 4 অ্যাড করে দিলে এখানে কত হয়ে যাবে আমাদের 8 হয়ে যাবে। 8কে আমরা বের করতে পারি কীভাবে, 8কে আমরা সিম্পল ভাবে কী লিখতেছি, 2 দিয়ে ডিভাইড করলে এখানে হবে 4, আর 2 দিয়ে ডিভাইড করলে 2, মিন্স দুটো 2 থেকে একটি 2 2 বেরিয়ে যাবে, একটি 2 বেরিয়ে যাবে এবং একটি 2 ভেতরে থেকে যাবে, 2√2 লিখতে পারি, এটাই হবে তাহলে আমাদের নির্ণয় দূরত্ব। দূরত্ব হবে কি 2√2 হবে আমাদের দূরত্ব। তাহলে এবার দেখে নেওয়া যাক দুই নম্বর কোয়েশ্চেনটি কী দিয়ে দিয়েছে। দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা সেম হবে, এখন এ এবং বি এখানে একটা মান ধরে নিই আমরা, যা ইচ্ছে ধরতে পারি আমরা, এখানে প্রথমটা ধরে নিলাম এ, এ ইজ ইকুয়াল টু এখানে কত দিয়েছে -5, 7, অ্যান্ড বি বিন্দুর মান দিয়ে দিয়েছে কত 1, -1, 3, দূরত্ব বের করতে বলছে, মিন্স এ আর বির মধ্যে দূরত্ব বের করবো আমরা, এ এবং বির মধ্যে দূরত্ব। সিম্পলি ফর্মুলা কি আমাদের এক্স টু, মানে কী হবে এখানে রুট ওভার, আমাদের রুট দিয়ে দিলাম একটা, তাহলে কী হবে এক্স টু এখানে কত দিয়ে দিয়েছে -1, মাইনাস হয়ে যাবে কি মাইনাস হবে, দেখো এখানে মাইনাস চিহ্ন আছে আর সূত্রে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাবে +5 হোল স্কোয়ার, প্লাস তার কি ওয়াই টু এখানে 3 আছে -ওয়াই ওয়ান, মিন্স এখানে -7 হোল স্কোয়ার হয়ে যাবে। ফর্মুলা আমরা লিখে রেখেছি, এবার কি ফোর জাস্ট সিম্পলিফাই করবো, এখানে কত হবে 4 স্কোয়ার হবে, ঠিক আছে, কারণ মাইনাস আছে 1 আর এখানে প্লাসে 5, তাহলে 4 স্কোয়ার, প্লাস এখানে কী হবে -4 হোল স্কোয়ার, তাহলে কি 4 স্কোয়ার এখানে কত হয়ে যাবে সিম্পলি এখানে 16, আর এখানেও কি মাইনাসের উপর স্কোয়ার আছে মানে কি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানেও 16 বেরিয়ে যাবে, তাহলে 6 অ্যাড করে দেবো 32 হয়ে যাবে। এখান থেকে কী বের করা যায়, 32কে যদি আমরা ভাঙি সিম্পলভাবে কী ভাঙতে পারি, আমার 2 × 2 × 5টি 2 গুণ হয়ে যাবে 5টি 2 যদি হয়ে যায় 2 × 2 × 2 × 2 × 2, তাহলে 2 × 2 থেকে 1টি 2 বেড়ে যাবে এবং 2 × 2 থেকে আবার 1টি 2 বেড়ে যাবে, মানে 2 × 2 বেরিয়ে যাবে আর একটা 2 রুটের মধ্যে থেকে যাবে, মানে কি 4√2 হবে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে, এটাই হলো আমাদের দূরত্ব। তাহলে এবার দেখে নেওয়া যাক তিন নম্বর কোয়েশ্চেনটিও সেম দিয়ে দিয়েছে। দেখো আমরা ধরে নিই যে এটা প্রথম বিন্দুটা হলো এ, এ কত আছে এ, বি আছে এটা, এবং বি বিন্দু, ঠিক আছে, বি বিন্দু দিয়ে দিয়েছে -A - B, ঠিক আছে, তার মধ্যে দূরত্ব বের করবো, মিন্স এ আর বির মধ্যে দূরত্ব বের করা যাক। আমাদের ফর্মুলা জানা আছে, ফর্মুলা কি X2 - X1, X2 মানে এখানে কত আছে -A, আর কী হয়ে যাবে প্রথম পদ মাইনাস হবে মাইনাস আবার এ হবে হোল স্কোয়ার, প্লাস করে দেবো দ্বিতীয় পদ, আবার কি Y2 - Y1, Y2 কত আছে এখানে -B, করে দেবো মাইনাস আমাদের বি হবে এখানে, কারণ Y1ও এখানে বি আছে হোল স্কোয়ার, তাহলে এখানে কী হবে দেখা যাক, এখানে কী হবে -2 হোল স্কোয়ার, মাইনাস আর মাইনাস দুটোই মাইনাস, তাহলে -2A হয়ে গেল, তাহলে সিম্পলি এখানে কী হয়ে যাবে -2B হোল স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে দেখো এখান থেকে যদি হোল স্কোয়ার বের করে নিই তাহলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, কারণ কি উপরে স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 4A স্কোয়ার, আর এখানে কী হবে +4B স্কোয়ার, সিম্পল ভাবে এখানে 4 আমরা কমন নিয়ে নিতে পারি, 4 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কত থাকবে 4 কমন চলে গেলে S² + B² ব্র্যাকেটের মধ্যে থেকে যাবে, 4 কে আমরা ব্র্যাকেট থেকে বের করতে পারি কি 2² 4 মিন্স 2² তাহলে 2 বেরিয়ে যাবে, তাহলে আমাদের ভেতরে কত থাকবে S² + B² থেকে যাবে, তাহলে সিম্পলি আমাদের দেখো তিনটি কোশ্চেন সমাধান হয়ে গেল, একদম সিম্পল সিম্পল তিনটি কোশ্চেন একদম সমাধান করে নিলাম। তাহলে এবার আমাদের দুই নম্বর কোশ্চেনটি কি বলছে, দুই নম্বর কোশ্চেনটি একদম সিম্পল একটি কোশ্চেন, দেখো দুই নম্বর কোশ্চেনটি কি বলছে 0, 0 মিন্স
মূলবিন্দু, ঠিক আছে, মূলবিন্দু এবং 36.50 বিন্দু দূরত্ব নির্ণয় করতে, দুটো বিন্দু দিয়ে দিয়েছে এবং এটা দূরত্ব নির্ণয় করতে বলছে। এবং এখন কি তোমরা অনুচ্ছেদ এবং বলে দিচ্ছে অনুচ্ছেদ 7.2 এ আলোচ্য এ এবং বি শহরের মধ্যে দূরত্ব নির্ণয়, আমাদের বলে দিয়েছে অনুচ্ছেদ 7.2 এর মধ্যে একটা দুটো শহর আছে, শহরের মধ্যে দূরত্ব নির্ণয় করতে। আগে আমরা এটা করিনি, এটার মধ্যে দূরত্ব মূলবিন্দু দিয়ে দিয়েছে, তাহলে মূলবিন্দু দূরত্ব আমরা কি সিম্পল ভাবে বের করতে পারি? কিভাবে আমরা মূলবিন্দু থেকে দূরত্ব বের করা সিম্পল ফর্মুলা আমরা জেনেছি, রুট ওভার আমাদের কি মূলবিন্দু 0.0 প্রয়োজন নেই, আমাদের কি 36² + 15² ঠিক আছে, এটা যদি আমরা করে দিই হয়ে যাবে 1296 আমাদের কি 15² 225 ঠিক আছে, দুটো এড করে দেবো, এড করে দেখা যাক কত হয়, 225 এড যদি করে দিই 11 আমাদের কত হয়ে যাবে, 11 এর 1 হাতে থাকবে 1, তাহলে আমাদের কত 9 10 11 12 এর 2 হাতে থাকবে আমাদের কত 1, তাহলে আমার কি 5 হয়ে যাবে এখানে আর এখানে হয়ে যাবে 1, তো সিম্পলি আমাদের রুটের মধ্যে কত হয়ে যাবে, রুট ওভার 1521 এটাকে আবার দেখা যাক রুট থেকে বের করা যায় কিনা, একদম সিম্পলি এটাকে বের করা যাবে, কিভাবে বের করা যাবে দেখা যাক। দেখো আমাদের রুট বের করার আরেকটি ফর্মুলা আছে, সেই ফর্মুলা লাগাতে পারো বা এখান থেকে সিম্পলি আমরা লসাগু করে নিতে পারি। দেখো আমরা কি করতে পারি দেখা যাক, এটা থেকে কিভাবে বের করা যায় সিম্পল ভাবে, এখানে কত আছে 1521 আছে, এটাকে ভেঙে দেবো, তিন দিয়ে ভাঙতে পারি, তিন দিয়ে ভাঙি ভেঙে দেখা যাক, তিন দিয়ে যদি ভাঙি এটাকে ভাঙলে কত হবে 3 5 15 ঠিক আছে, দুই বার যাচ্ছে না 0 3 7 21 7 আবার দেখা যাক, তিন দিয়ে দেখি না, তিন দিয়ে অবশ্যই যাবে, তিন দিয়ে পাঁচের ঘর কয়বার যাবে 1 টাইমস, হাতে থাকবে কত 2, 2 বেশি 18 মানে 20 হয়ে যাবে, 20 এর ঘর কত হয়ে যাবে 18, 6 বার ঠিক আছে, হাতে থাকবে কত 2 আমি 27 9 মিন্স আমাদের কত হয়ে যাবে 13 দিয়ে করলে 13 ঠিক আছে, 13 দিয়ে হয়ে গেল, তাহলে আমাদের কি 13 একটা বেরিয়ে যাবে, একটা 3 বেরিয়ে যাবে, মানে 3 × 13 বেরিয়ে যাবে রুট থেকে, কারণ দুটো দুটো আছে, দুটো থেকে একটা একটা করে বেরিয়ে যাবে ঠিক আছে। তাহলে বা এইভাবে লিখতে পারি আমি 3² আর 13² তারপরে আমরা লিখতে পারি 3 × 13 মিন্স এখানে আমাদের 39 হয়ে গেল, 39 বেরিয়ে গেল দূরত্ব। এবার দেখা যাক অনুচ্ছেদ আমাদের 7.2 তে কি বলছে, অনুচ্ছেদ আমার 7.2 তে বলা হচ্ছে যে দেখো দুটো বিন্দু দিয়ে দিচ্ছে, এ একটি শহর, এ হলো মূল বিন্দুতে, এ হলো মূল বিন্দুতে মানে মূল বিন্দু, আর বি যে শর্টটা আছে সেটার দূরত্ব 16 একটু বলেন 36 আর 15 সেটার দূরত্ব কত 36 আর 15 মানে এই বিন্দুটা দিয়ে দিয়েছে মূল বিন্দু থেকে তার দূরত্ব সেম দূরত্ব, এবং এটা কি দিয়ে দিয়েছে, এটা কিলোমিটারে দিয়ে দিয়েছে, কিমিতে দিয়ে দিয়েছে, তাহলে এ বি এ যে শর্টটা আছে এ থেকে বি শহরের দূরত্ব কত হবে, এটাই হবে 39 কিলোমিটার দূরত্ব হবে ঠিক আছে, কারণ একই মান দিয়ে দিয়েছে তাহলে একই দূরত্ব বের হবে, তাহলে এ বিন্দু থেকে বা এ শহর থেকে বি শহরের দূরত্ব কত হবে 39 কিলোমিটার ঠিক আছে, হয়ে গেল আমাদের সিম্পল হবে। তাহলে এবার দেখে নাও যাক তিন নাম্বার কোয়েশ্চেনটা কি হবে, তিন নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে সেটাকে দেখে যাক। দেখো এখানে তিনটি বিন্দু দিয়ে দিয়েছে এবং তিনটি বিন্দুর মধ্যে এটা কি সমরেখা হবে, সমরেখা না সেটা জিজ্ঞেস করছে, আগে একটু বুঝতে হবে যে সমরেখা হতে হলে কি হতো। দেখো তিনটা বিন্দু আছে 1 2 এবং ধরে নিলাম তিনটা বিন্দু ঠিক আছে, এবং এই দুটো বিন্দু তিনটা বিন্দুর মধ্যে আমি দূরত্ব বের করলাম, এখান থেকে এতটুকু দূরত্ব হলো 5 এবং এখান থেকে এই জায়গাটা দূরত্ব হলো 5, যখন আমরা দেখো এই এক নাম্বার এ বিন্দু এটা ধরে নাও বি বিন্দু আর এটা ধরে নাও সি বিন্দু, এবং যখন আমরা এ এবং সি দূরত্ব বের করবো তখন যদি 10 বেরোয় তাহলে কি একটা সমরেখা, কারণ কি এই দুটো যদি সমান থাকে তাহলে তো 5 আর 5 যোগ করলেই তো 10 হবে। এবার যদি বিন্দু এমন হতো এখানে একটা বিন্দু আছে এ, এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে, কিন্তু সি বিন্দু আছে এখানে, তাহলে আমরা কি এই এটার দূরত্ব বের করলাম ঠিক আছে, এ এ বি দূরত্ব বের করলাম ঠিক আছে, এ বি দূরত্ব বের করলাম, তারপরে কি বি সি দূরত্ব এখানে ধরে নাও সি আছে, বি সি দূরত্ব বের করলাম, বি সি দূরত্ব বের করলাম, এই দুটো যোগ করলে কি এটা সমান হবে, কোনোদিনই এটা সমান হবে না, কেন, কারণ কি এটা সমরেখা না, যদি সমরেখা হয় তাহলে একমাত্র সমান হবে, তাহলে সমরেখা হতে হলে কি আমাদের বিন্দুগুলির মধ্যে দূরত্ব যেটা আছে সেটা বের করতে হবে, প্রথম প্রথম আমরা আগে দূরত্ব গুলি বের করে নিই, ধরে নিলাম প্রথমটা আছে এ বিন্দু, এটা আছে বি বিন্দু এবং এটা আছে সি বিন্দু, আমাদের কি প্রমাণ করতে হবে যে প্রথম দুটো দূরত্ব এবং দ্বিতীয় এবার দ্বিতীয় দুটো বিন্দু দূরত্ব এই দুটো যদি অ্যাড করি তাহলে আমাদের কি যে আমার প্রথমটা লাস্ট বিন্দু আছে তাদের সমান হবে, তাদের দূরত্বের সমান হবে, তাহলে এটা হবে সমরেখা। তাহলে বের করা যাক দূরত্ব গুলি, তাহলে যেমন এখানে আমরা প্রথম এ এবং বি বিন্দুর দূরত্ব বের করি, এ বি দূরত্ব, তাহলে কি আমাদের দ্বিতীয় বিন্দু কটা আছে এই বিন্দুটা, তাহলে
x2 means 2 minus আমাদের x1 means 1 বিয়োগ হয়ে যাবে তাহলে প্লাস দ্বিতীয় বিন্দু means y2 থেকে মানে 3 3 থেকে minus 5 বিয়োগ হয়ে যাবে স্কয়ার করে দেব তাহলে দেখা যাবে এখান থেকে সিম্পলিফিকেশন করলে কত হয় 1 স্কয়ার প্লাস এখানে কি হবে minus 2 স্কয়ার হয়ে যাবে সিম্পলি তাহলে এখান থেকে কত বেরিয়ে যাবে 1 আর এখানে বেরিয়ে যাবে প্লাস এখানে কত 4 বেরিয়ে যাবে আর এখানে মাইনাস আছে কিন্তু পুরো স্কয়ার আছে নাকি মাইনাস স্কয়ার চলে যাবে মাইনাস এর কোনো ভ্যালু থাকবে না তাহলে এখানে রুট ওভার 5 হবে 5 কে রুট থেকে বের করা যাবে না তাহলে আবার এ এবং বি দূরত্ব বের করলাম বি আর সি দূরত্ব বের করা যাবে বি আর সি দূরত্ব কিভাবে বের করা যাবে সিম্পল আগে ফর্মুলা 1 তাহলে আমাদের কি x2 আছে গো মাইনাস 2 এটা থেকে আমাদের কি প্রথম x1 বি হয়ে যাবে মিন্স এবার x1 কত হয়ে যাবে a1 হয়ে যাবে a যে 2 আছে 2 হয়ে যাবে আমাদের x1 বিয়োগ করলাম প্লাস y2 এবার কত মাইনাস 11 এটা থেকে মাইনাস হয়ে যাবে কি আবার মাইনাস 3 হয়ে যাবে তাহলে 3 হোল স্কয়ার এটা বের করে দেখা যাক কত হয় এখানে কত হবে মাইনাস 4 হোল স্কয়ার এখানে কত প্লাস মাইনাস হয়ে যাবে ভেতরে মাইনাস হবে 14 হোল স্কয়ার তাহলে 4 স্কয়ার কত হবে আমাদের 4 স্কয়ার হয়ে যাবে এখানে মাইনাস আছে মাইনাস এর স্কয়ার থেকে মাইনাস 2 হয়ে যাবে 4 স্কয়ার 16 এখানে প্লাস মাইনাস এর স্কয়ার আছে মাইনাস 2 হয়ে যাবে এখানে কি 14 স্কয়ার তাহলে কি 196 হবে আমরা দেখে নিতে পারি তাহলে 14 ইনটু 14 করে তাহলে 16 হাতে থাকবে আমাদের কত হাতে থাকবে 1 তাহলে এখানে 4 কে 4 আর এখানে 4 কে 4 যোগ করে দিলে কত হয়ে যাবে 8 আর যোগ করে এখানে যে 1 ছিল হাতে এটা যোগ করে দিলে 9 আর একে 1 সিম্পলি গুণ করে নিয়েছি এটা কি 196 এড করে দেব সবগুলি তাহলে এড করে দেখা যাক 6 আর 6 এড করলে 2 11 12 12 এর 2 আর থাকবে 1 10 আর হাতে ছিল 1 তাহলে 11 11 এর 1 আর থাকবে 1 তাহলে এখানে 2 2 2 1 2 আমাদের 212 বেরিয়ে গেল আমাদের দ্বিতীয় বি এবং সি এর মান আর একটি মান বের করতে হবে সেটা হবে এ এবং সি এর মান এ আর সি এর মান বের করে দেখা যাক সেটা কত বের হয় এবার বের করব আমরা এ এবং সি এর মান এ এবং সি এর মান দেখা যাক কত হয় আমাদের কি সিম্পলি ফর্মুলার মধ্যে ফেলে দেব x2 কত আছে মাইনাস 2 মাইনাস করে দেব 1 হোল স্কয়ার প্লাস এখানে আমাদের x2 এবার কত হবে এটা মাইনাস 11 কমা মাইনাস আমাদের হয়ে যাবে 5 হোল স্কয়ার তাহলে এখানে করে দেখা যাক কি হবে মাইনাস 3 হোল স্কয়ার প্লাস এখানে হয়ে যাবে মাইনাস 16 হোল স্কয়ার ফর্মুলার মধ্যে ফেলে দিয়েছি এবার কি আমরা জাস্ট খালি সিম্পলিফিকেশন করব এখানে 9 হয়ে যাবে প্লাস 16 স্কয়ার মিন্স 16 ইনটু 16 দেখো এ সিম্পলি গুণ কিভাবে করবে এখানে 6 যোগ 36 36 এর 6 হাতে ছিল 3 এবার দেখো বজ্র কোন গুণ গুণ করে দেবে 6 কে 6 আর এখানে 6 কে 6 তাহলে কত হবে 12 6 আর 6 12 হয়ে যাবে আর 3 ছিল এড করে দেবে 3 যদি এড করো তাহলে কত হয়ে যাবে 12 আর 3 এ 15 12 আর 3 এ 15 আর 5 হাতে থাকবে 1 ঠিক আছে 1 ওকে 1 আর এন ছিল কত 1 তাহলে হয়ে যাবে 2 256 একদম এড করে দিয়েছি ডাইরেক্ট একবার করে দিয়েছি 256 এড করে দেব দুটোটা দুটো যদি এড করে দেই তাহলে দেখো 15 আর 5 হাতে থাকবে 1 এখানে হবে 6 আর এখানে হবে 2 এবার দেখা যাক এটা কি সমান এবার যদি AB এবং BC এড করি তাহলে কি আমরা AC পাবো অবশ্যই পাবো না অবশ্যই এখানে দেখা যাচ্ছে এটা সমান না কারণ এখানে 5 আছে আর এখানে কত আছে 220 212 আছে তাহলে এটা দুটো এড করলে কি আমরা এটা পাবো অবশ্যই পাবো না আর এটা এড হবে না কারণ কি এটাও আমাদের কি রুটের মধ্যে আছে এটা রুটের মধ্যে আছে এবং আলাদা আলাদা তার জন্য এড হবে না তাহলে কি এটা একটা সমরকম নয় তাহলে আমাদের কি আনসার হয়ে যাবে সিম্পলি এই তিনটা বিন্দু বের করে দেখিয়ে বের করে আমরা লিখে দেব যে এ বি ঠিক আছে এ বি প্লাস বি সি নট ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় এ সি সুতরাং এটি একটি সমরেখ নয় এটি একটি সমরেখ নয় সিম্পল ভাবে আমাদের অঙ্কটি হয়ে গেল তারপর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো